শোনা যাচ্ছে? যদি শুনতে পাও তাহলে ইয়েস বলবে। আচ্ছা শোনা যাচ্ছে তাহলে। আচ্ছা লাউড অ্যান্ড ক্লিয়ার, প্রত্যেকে পরিষ্কার শুনতে পাচ্ছ? ওকে, এখানে স্নেহা, সুস্মিতা, কথাকলি সবাই বলেছ ইয়েস, সো আই কন্টিনিউ। আমাদের আজকের যে লাইভ ক্লাসটা সেটা আমরা একটু অন্যরকম যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি তোমাদের মেটেরিয়াল পাঠিয়ে দিয়েছিলাম। দ্য কন্টেন্ট ওয়াজ ইন টু হাফস, একটা পার্ট আমি পাঠিয়েছি, পার্ট ওয়ান, কারণ আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে অ্যান্টন চেকভের লেখা দ্য প্রপোজাল। ইটস আ বিগ ড্রামা, আর এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে। এইগুলো প্রত্যেকটা বিষয় আমরা একটু একটু করে ডিসকাস করবো। ওয়ান অ্যাক্ট প্লে কাকে বলছি, ঠিক আছে? অ্যান্টন চেকভ তিনি কীরকম লেখক ছিলেন, উনি কী লিখেছিলেন, অ্যান্ড অল দ্য স্টাফ। তো এটাকে আমি দুটো পার্টে যাব। তো টুডে উই আর গোয়িং টু ডু পার্ট ওয়ান। পার্ট ওয়ান মানে তোমাদের মোটামুটি পেজ 80 অবধি, ঠিক আছে? যেখানে আমরা দেখতে পাবো যে একটা অক্সন মেডোজ নিয়ে একটা ঝগড়া হচ্ছে তার দুটো কেন্দ্রীয় চরিত্রের মধ্যে, ঠিক আছে? তো ততটা অবধি আমরা আমাদের এই পার্ট ওয়ানটা রেখেছি। যাবতীয় যা কোয়েশ্চনস, যা ডিসকাশন আমরা ওই অবধি আজকে করব। নেক্সট কন্টেন্ট আবার আমি পার্ট টু যখন আপলোড করব, উইল গো ফর আ লাইভ ক্লাস এগেন, ঠিক আছে? তো এটাই আমার আজকের টার্গেট, অ্যান্ড দিস ইজ হাউ আই হ্যাভ প্ল্যান দ্য ক্লাস। আচ্ছা, তো আমরা আজকে করছি প্রপোজাল। প্রপোজাল এখানে দ্য টাইটেল ইটসেলফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কিসের প্রপোজাল? অ্যান্ড ইট ইজ রিটন বাই অ্যান্টন চেকভ 1860 থেকে 1904। তিনি একজন ফেমাস প্লে রাইট ছিলেন, ঠিক আছে? শর্ট স্টোরি রাইটারও ছিলেন, উনি রাশিয়ান। আর এই গল্পটা উনি কিন্তু রাশিয়ান ভাষাতেই লিখেছিলেন, পরবর্তীকালে এটা মডার্ন থিয়েটার্স অ্যান্ড স্টেজেসে পারফর্ম করা হয়েছিল, প্রচণ্ড জনপ্রিয় হয়। আর এই প্রপোজাল ইট ওয়াজ অলসো কনভার্টেড ইন টু ইংলিশ। হি ওয়াজ অলসো ওয়ান অফ দ্য আর্কিটেক্টস অফ মডার্ন শর্ট স্টোরি, শর্ট স্টোরিও উনি লিখেছেন। এবার আসলে যে ওয়ান অ্যাক্ট প্লে বলতে আমরা কী বুঝতে পারছি, ওয়ান অ্যাক্ট প্লে অ্যাকচুয়ালি একাঙ্ক নাটক, যেটা তোমরা বাংলায় জানো যে একাঙ্ক নাটক, ঠিক আছে? একটাই অ্যাক্ট থাকে তাতে, তার মধ্যেই সমস্ত ক্যারেক্টাররা, সিন থাকতে পারে তার মধ্যে, কিন্তু অ্যাক্ট একটাই, ঠিক আছে? সেই অ্যাক্টের মধ্যে বিভিন্ন সিনস থাকতে পারে, একটা কি দুটো কি তিনটে সিনস থাকতে পারে, ক্যারেক্টার্স একটু কম থাকে, এবং সিচুয়েশনটা খুব র্যাপিডলি শর্ট স্টোরির মতো একটা ক্লাইম্যাক্সের দিকে পৌঁছয়, এবং সেখানে খুব সুন্দরভাবে যে বিষয়বস্তুটা নিয়ে ডিসকাস করা হচ্ছে সেটা ড্রামাটিক ওয়েতে প্রেজেন্ট করা হয়, ঠিক আছে? তো দ্যাট ইজ আ ওয়ান অ্যাক্ট প্লে। তো আমরা যেটা পড়ছি দ্য প্রপোজাল, ইট ইজ ইটসেলফ আ ওয়ান অ্যাক্ট প্লে। এটা লিখেছেন রাশিয়ান রাইটার অ্যান্টন চেকভ। ওকে, এবার এইটা শুরু করার আগে যে পোর্শন থেকে যে পোর্শন আজকে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে পেজ 71 থেকে মোটামুটি যদি আমি ধরি পেজ 80, ঠিক আছে? এতটা অবধি আমাদের পার্ট ওয়ান আমি কভার করছি। তো এবার এখানে আমরা তিনটে ক্যারেক্টার পাবো, নামগুলো একটু খটোমটো বিকজ ইটস রাশিয়ান, তো তোমাদের কিন্তু নামের স্পেলিংসগুলো ভুল হলে চলবে না, প্রথমেই আমি বলে দিচ্ছি, ভালো করে কিন্তু স্পেলিংস দেখে মুখস্থ করবে। তিনটে ক্যারেক্টার আমরা পাচ্ছি, এক হচ্ছে স্টেফান স্টেফানোভিচ চুবুকভ, ঠিক আছে? ইনি একজন মধ্যবয়স্ক একজন ল্যান্ড ওনার, বিশাল প্রপার্টি তার, এবং তিনি বেশ রিচ একজন পার্সন। তার মেয়ে 25 বছর বয়স যার, তার নাম হচ্ছে ন্যাটালিয়া স্টেফানোভা, ঠিক আছে? সুন্দরী, গৃহকর্মে নিপুণা, এবং এই আমরা এরকমই তার সম্পর্কে জানতে পারি, ঠিক আছে? অ্যান্ড অ্যানাদার ইজ দেয়ার নেইবার, বা তাদের পাশে থাকে প্রতিবেশী, ইভান ভ্যাসিলিভিচ লোমভ, ঠিক আছে? এবার লোমভ হচ্ছে চেবুকভের প্রতিবেশী, এবং যেখান থেকে গল্পটা স্টার্ট হচ্ছে সেখানে দেখা যায় যে লোমভ এসছে চেবুকভের বাড়িতে। এবার এসে ওর একটা উদ্দেশ্য ছিল আসার, সেই কারণেই সে আসে, এবং খুব সেজে গুজে আসে। আমরা কারোর বাড়িতে যখন সেজে গুজে যাই, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে, কোনো একটা গ্র্যান্ড ফিনালে থাকে, মানে হয়তো নিমন্ত্রিত আমরা, বা আমরা একটা ভালো কিছু খবর নিয়ে যাচ্ছি, সেরকম অবস্থায় আমরা যদি যাই, আমরা খুব সুন্দর একটু সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে যাই, যতই প্রতিবেশী হোক না করো, যতই তোমার পাশের বাড়ি হোক না কেন, তুমি একটু সুন্দর হয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? কোনো গুড নিউজ দিতে,
বা ধরো তারাই তোমাকে নেমন্তন্ন করেছে টি পার্টিতে বা ডিনারে, হোয়াট এভার ইট ইজ, আমরা সেজে গুজে যাই, তো লোমাফকেও দেখা যায় যে সেজে গুজে এসছে। এবার যেখান থেকে স্টার্ট হচ্ছে একটু ডিসকাস করি, এখানে তোমরা দেখবে যে একদম ড্রামার মতোই কিন্তু জিনিসটা রয়েছে। ওকে, দেখবে ক্যারেক্টাররা ক্যারেক্টারদের সাথে কথা বলছে এবং সেইভাবে কিন্তু জিনিসটা এগোচ্ছে। ওকে, কীরকম এগোচ্ছে না, একদম সুন্দরভাবে গল্পটাতে আমরা বুঝতে পারি যে কোন দিকে মোড় নিচ্ছে, কীভাবে এগোচ্ছে, মানে খুব ড্রামাটিক ওয়েতে জিনিসটা এগোচ্ছে। এবার কয়েকটা জিনিস এই তিনটে ক্যারেক্টার সম্পর্কে না বললে আমরা কিন্তু ডিসকাশনে যেতে পারবো না। সেটা কি না, চুবুকভ একজন বাবা যার একজন 25 বছর বয়সীয় মেয়ে আছে, এবং তখনকার দিনের ব্যাকগ্রাউন্ডটা একটু আমাকে জানতে হবে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। সেটা হচ্ছে কি না, 19th century ওই সময় যে অ্যাকচুয়ালি ইট ইজ আ কাইন্ড অফ আ স্যাটায়ার, এই পুরো প্রপোজাল গল্পটাই একটা বলতে পারো প্রহসন আর কি নাটকে, যেখানে এই আপার ক্লাস যে সোসাইটি সেটাকে একটু শ্লেষ করে বা আপার ক্লাস সোসাইটিকে আঙুল দেখিয়ে কথা বলার চেষ্টা করা হয়েছে, কারণ তাদের মধ্যে বেশ কিছু ডিসক্রিপেন্সি ছিল। সেটা কি না, তখনকার দিনে ওই সোসাইটিতে মানে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে 25 বছর বাড়িতে থাকা মানে তার বাবার ঘুম উড়ে যাওয়ার কথা, কারণ ওই সময় তাকে বিয়ে দিয়ে ফেলতে হবে। শুধু বিয়ে নয়, সেই বিয়েটা হবে একটা বিজনেস প্রপোজিশন, যেখানে মানে তুমি জাস্ট লাভ ইমোশন, ভালো লাগছে কাউকে বা প্রেমে পড়েছি আমি বিয়ে করব, এরকম কিন্তু সোসাইটিটা ছিল না। সেখানে ভীষণই একটা গিভ অ্যান্ড টেক একটা মেন্টালিটি চলতো, যেখানে এই এলিট ক্লাসটা সবসময় এরা এত বিজনেস মাইন্ডেড যে এরা নিজের বাড়ির মেয়েকেও পণ্য সামগ্রী ভাবতো। সেই লাইনটাও কিন্তু এই টেক্সটে আছে, যেটা আমরা পড়তে পড়তে পাবো, ঠিক আছে, যেখানে চুবুকভ তার মেয়েকে এসে লোমাও এসছে এই নিউজটা দিতে গেলে একটা বাবা কি হবে, উৎফুল্ল হয়ে এসে বলবে যে লোমাও এসছে তুমি যাও গিয়ে দেখা করো, তো তা না বলে সে বলে যে একজন বিজনেসম্যান এসছে গিয়ে দেখা করে নাও, ঠিক আছে। তো তাহলে বুঝতেই পারছো যে মেন্টালিটিটা কীরকম। তো চুবুকভ ভীষণই একটা টেনসড ফাদার, ভীষণ সবসময় তার চিন্তা তার মেয়েকে কী করে ঘাট থেকে নামাবেন, কী করে বিয়ে দেবেন, এটা একটা তার সাইকোলজি চলছে। সেকেন্ড হচ্ছে লোমভ, লোমভ হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যার কিনা সেও বিশাল রিচ, কিন্তু এখনও অবধি তার বিয়ে হয়ে ওঠেনি। ওকে, এবং সে একটা একদম সুপাত্রী সন্ধানে রয়েছে। এবার তার মনে হয়েছে যে আমি যদি চুবুকভের মেয়েকে বিয়ে করি খুব ভালো হয়, কারণ কি না, চুবুকভের মেয়ে দেখতে শুনতে ভালো, পড়াশোনাতেও ভালো এবং গৃহকর্মে নিপুণা, এটা হতেই হবে, মানে গৃহ সামলাবে সে, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম সে যদি বিয়ে করে প্রচুর ডাউরি বা প্রচুর ল্যান্ড প্রপার্টি অ্যান্ড অল স্টাফ লাইক দ্যাট, এইগুলো সে যৌতুকে পাবে, ইটস আ বিজনেস ডিল, ঠিক আছে। তো সেইটা করতেই যেখান থেকে প্লেটা স্টার্ট হয়েছে সেখানে দেখা যায় যে লোমভ চুবুকভের বাড়িতে ভীষণ সেজে গুজে আসে উইথ আ ম্যারেজ প্রপোজাল, ঠিক আছে। এই প্রপোজালটা কি না, বিয়ের প্রস্তাব, কাকে দিচ্ছে না, দিতে এসছে অ্যাকচুয়ালি নাটালিয়া স্টেফানোভাকে, ঠিক আছে। তো প্রথমেই চুবুকভের সাথে দেখা হয়, আমি একটুখানি জাস্ট তোমাদের যে অডিও বুকটা আমি পাঠিয়েছি সেখানে পরিষ্কার পরপর আমি বুঝিয়ে দিয়েছি, তাও এখানে জাস্ট ইন অ্যান আর্টশিয়াল আমরা একটুখানি ডিসকাস করে উইল গো টু সাম কোয়েশ্চেন অ্যান্সার্স, যেটা যতটা অবধি আমি পড়েছি সেই রিলেটেড, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন্সগুলো এমনই, বা আমি যে ক্লাসটা রেখেছি আজকে সেটা এমনই যে তোমরা ওখান থেকেই বুঝতে পারবে যে, বা ডিসকাশনটাও ওইভাবেই এগোবে। ওকে, তো যাই হোক, লোমভের আর একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে লোমভ ভীষণ টেনসড, হ্যাঁ, সে ভীষণ তার হাত পা কাঁপে, সে ভীষণ ভয় পেয়ে যায় একটা কিছু সিরিয়াস কিছু কাউকে বলতে গেলে সে তোতলাতে শুরু করে, তার নানান রকমের সিমটমস দেখা যায়, ঠিক আছে। এমনও হতে পারে সে অজ্ঞানও হয়ে যেতে পারে, আর প্লেটা যখন পড়বে, যখন নিজেদের বইয়েতে দেখবে বা আমার ধারাভাষ্যটা শুনবে, সেখানে দেখবে যে ইটস ভেরি ফানি, মানে হাসি পাবে। অ্যান্ড প্রিভিয়াসলি যখন আমরা ফিজিক্যালি ক্লাস করতাম তখন এই আমরা ভীষণ এনজয় করতাম, এই প্লেটা যখন আমি পড়ে শোনাতাম বা অ্যাক্ট করে, মানে পড়তে গেলে মোটামুটি খানিকটা অ্যাক্ট করতেই হয়, তো সেখানটাতে দ্য স্টুডেন্টস ইউজ টু এনজয় ভেরি মাচ, তো ভীষণ মজা হতো আর কি, ভীষণ ভালো লাগতো আমাদের সবার, আনন্দ হতো মানে এই প্লেটাকে পড়তে গিয়ে। তো আমি চেষ্টা করেছি খানিকটা ফ্লেভার দেওয়ার তোমাদের অডিও বুকটাতে, তো সেটা একটু ভালো করে শুনে নেবে।
আর এখানে আমি যেটা ডিসকাস করছি সেটা একটু মন দিয়ে শোনো। যদি কোনো দেখবে, আর একটা জিনিস আমি বলবো যে কিছু কিছু দেখবে ওয়ার্ডস আছে, নিচে ওয়ার্ড লিস্ট দেওয়া আছে তোমাদের বইয়েতে, সেখানে হ্যাঁ রিম্পা দিয়েছ যে হ্যাঁ ম্যাম অনেক এনজয় করতাম, রাইট, আমরা সত্যি ভীষণ মিস করি সেই দিনগুলো। যাই হোক, এখানে অনেকগুলো মিনিংস দেওয়া রয়েছে, যদি তোমাদের কোনো প্রবলেম হয় অনেক মিনিং আটকে যেতে পারে কি, বিকজ কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, মানে তখনকার ভাষা আর কি, কিছু কিছু ফ্রেঞ্চও হবে, তো সেই ভাষাগুলো যদি বুঝতে অসুবিধা হয়, ডিকশনারিতে না পাও, মার্ক করে রাখবে, ইউ ক্যান আস্ক মি, আমাকে জিজ্ঞেস করে নিতে পারো, তো সেখানে আমি যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, লোমাও যখন চবুকবের বাড়িতে আসে, চুবুকবের আবার একটা বলার বচনভঙ্গিতে একটা একটু প্রবলেম ছিল, যেটা আমরা বলি না ওই যে বাগদোষ হয়, উনি একটুখানি ও মাই লাভ ডার্লিং এই সমস্ত বলে বলে সবাইকে সম্বোধন করতেন। হ্যাঁ, এবার চুবুকব যেহেতু লোমা বাড়িতে এসছে, প্রথমত ওনার ভালো কোনো ফিলিং আসেনি, ওনার মনে হয়েছে যে নিশ্চয়ই টাকা ধার নিতে এসছে। ভাবো তখনকার মেন্টালিটি, বাড়িতে একজন লোক এসছে সেজে গুজে, মনে হচ্ছে কি না এই বুঝি আমার কাছ থেকে টাকা ধার নিতে এসছে, এরকম একটা চিন্তাধারা ওনার মনে আসে। পরবর্তীকালে যখন জানতে পারেন যে ওই লোমফ তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব এনেছে, তখন তিনি মানে এত গদগদ হয়ে পড়েন যে মানে সেটা আর বলার নয়। তো যাই হোক, সেই মেয়েকে ডেকে পাঠানো হয়, ঠিক আছে, সেটা আছে তোমাদের, আমি পেজ 71 এতক্ষণ ছিলাম, ঠিক আছে, পেজ 73 যদি তোমরা ফলো করো, একটু বইটা যদি সামনে থাকে খুব ভালো হয়। পেজ 73-তে দেখবে নাটালিয়া স্টেফানোভাকে ওর বাবা এসে বলছে যে ওয়েল দেয়ার ইফ ইউ অ্যান্ড পাপা সেড গো দেয়ার আ মার্চেন্ট কেম ফর ইজ গুডস, মানে চেবুকব ভেতরে যায়, ওর মেয়েকে ডেকে পাঠায়, মেয়ে এসে লোমবকে দেখে অবাক হয়ে যায়, অবাক হয়ে গিয়ে বলে এ বাবা তুমি এসছো, আমাকে তো বাবাকে বাবা আমাকে তো গিয়ে বললো যে একজন বিজনেসম্যান এসছে তার জিনিস নিয়ে যেতে, চিন্তা করো মানে নিজের মেয়ে একটা পণ্য সামগ্রী, এবং সে ভেতরে গিয়ে তার মেয়েকে বলেছে যে একজন বিজনেসম্যান এসেছে, সে নিজের পণ্য সামগ্রী নিয়ে যেতে এসছে, তুমি কি দেখা করো, চিন্তা করো। তো যাই হোক, এইরকম একটা মেন্টালিটি তখনকার দিনে, তো এটা অবশ্যই একটা বলতে পারো ব্যঙ্গ প্রহসন, তো অবশ্যই তখনকার দিনের সোসাইটিকে শ্লেষ দিয়ে এটা বোঝানো হয়েছে যে কতটা মেটেরিয়ালিস্টিক তখনকার মানে যুগটা ছিল, 19th century রাশিয়া আর কি, তখনকার সোসাইটি অ্যান্ড দ্য এলিট সোসাইটি স্পেশালি। যাই হোক, এবার দেখা যায় যে নাটালিয়া এসে প্রথমেই প্রচণ্ড বক 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 করতে শুরু করে, ও কী করছে না করছে এই সমস্ত করতে করতে, খানিকক্ষণ পর ওর চোখ পড়ে যে লোমা খুব সেজে গুজে এসছে, তখন সে জিজ্ঞেস করে যে তুমি এত সেজে গুজে কেন এসছো, তুমি কি পার্টিতে যাবে, তো লোমা বলে না আমি এখানে একটা কথা বলতে এসেছি, কথা আর বলে ওটা হয় না, নাটালিয়া প্রচণ্ড কথা বলতে মানে পারে, এবং কথায় কথায় হয় কি না আলটিমেটলি নাটালিয়ার আর লোমাবের মধ্যে ঝগড়া বেঁধে যায়, কী নিয়ে, একটা ল্যান্ড প্রপার্টি নিয়ে যেটার নাম আমরা পাই অক্সেন মেডোজ বলে, ঠিক আছে। এবার এই অক্সেন মেডোজ কার, নাটালিয়ার না লোমাবের, এইটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, মানে যেটা একটা সুন্দর রোম্যান্টিক ম্যারেজ প্রপোজাল হওয়ার কথা ছিল, একজন প্রাপ্তবয়স্ক সুন্দর ভদ্রলোক, একজন প্রাপ্তবয়স্ক সুন্দরী ভদ্রমহিলা একা রয়েছে, এবং দিস পার্সন হ্যাজ কাম টু প্রপোজ দিস লেডি ফর আ ম্যারেজ, ওকে, ওর হাত চাওয়ার জন্য এসছে, এবং কতটা বিনম্রভাবে সেটা করা যায়, এবং তিনি সেটা মাথায় নিয়েই এসছেন, কিন্তু দেখা যায় যে আলটিমেটলি সেটা হয়ে ওঠে না, জিনিসটা ঝগড়ার দিকে চলে যায়, কী নিয়ে না, শুধু একটা একটুকরো একটা জমি নিয়ে, কথায় কথায় না মানে লোমা বলে ফেলে যে আমাদের অক্সেন মেডোজ, তাতে নাটালিয়া সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করে, আপনাদের অক্সেন মেডোজ মানেটা কি, অক্সেন মেডোজ তো আমাদের। এবার এই নিয়ে কথোপকথন এবং ঝগড়াটা চলতেই থাকে, ঠিক আছে। বার্ন্ট মাস আর বার্চুড, এই দুটো জায়গার মাঝখানে যে মাঠ, বিস্তৃত মাঠ, সেটা অক্সেন মেডোজ, সেটা কোনো পূর্বানু মানে পূর্বপুরুষের ইয়ে থেকে আন্টি এবং যারা কিনা পরলোকগত হয়েছে তাদের থ্রু দিয়ে লোমফ পেয়েছে। এবার দেখা যায় যে লোমফের গ্র্যান্ডফাদার সেটা কিনা নাটালিয়ার গ্র্যান্ডমাদারকে লিজ দিয়েছিল সেখানে ইট তৈরি করার জন্যে, আর অনেক দিন ধরে সেখানে প্রায় 40 বছর ধরে দখল করে নাটালিয়ারা ভেবে নিয়েছে যে অক্সেন মেডোজ ওদের,
এবার এই ঝগড়ার কোনো রকমের এন্ড হয় না, মানে এটা চলতেই থাকে। আমরাও সঠিকভাবে জানতে পারি না যে সত্যিই অক্সেন মেডোজ কাদের, ঠিক আছে? এবার আলটিমেটলি দেখা যায় যে ঝগড়া চরম পর্যায়ে যখন পৌঁছে গেছে তখন তখন চুবুকভ এন্ট্রি নেয়, মানে ওদের বাবা চিৎকারছে যে আমি যে শুনে ঢুকে আসে। মেয়ে জিজ্ঞেস করে, বাবা তুমি সঙ্গে সঙ্গে বলো যে অক্সেন মেডোজ আমাদের না লোমভদের? তো চুবুকভও বলে হ্যাঁ অক্সেন মেডোজ আমাদের। তো দেখা যায় বাবা আর মেয়ে দুজনে একটা দল হয়ে যায়, ক্যাম্প হয়ে যায়, আর লোমভ বেচারা একা পড়ে যায়। এবার লোমভের যেটা হয় যে অত্যন্ত উত্তেজনায় প্রচণ্ড হাত পা কাঁপতে থাকে, নানা রকম ওর সিমটম হতে শুরু করে। তো সেটা হতে শুরু করে এবং ও যেটা হয় ওর আলটিমেটলি ও তোত্তাতে শুরু করে, ভুলভাল কথা বলতে শুরু করে। তো আলটিমেটলি ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে গেলে মানে সেটা গালাগালির স্টেজে পৌঁছে যায় এবং বিনম্রভাবে একে অপরকে এরকমভাবে দোষারোপ করতে করতে আলটিমেটলি লোমভকে তাড়িয়ে দেওয়া হয় বাড়ি থেকে। এবার আলটিমেটলি এই সমস্ত হয়ে যাওয়ার পর চুবুকভের মুখ থেকে বেরিয়ে আসে যে হ্যাঁ এই লোকটাকে দেখে তো বুঝতেই পারিনি এইরকম আমাদের ল্যান্ডটাকে গ্র্যাব করার জন্য এসেছিল, আমাদের ল্যান্ডটা আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য এসেছিল, বাট আমি তো ভাবিনি এটা হতে পারে। সো আমি ভেবেছিলাম যে ও তোমাকে বিয়ের প্রস্তাব দেবে বলে এসেছিল। সঙ্গে সঙ্গে মানে ন্যাটালিয়ার মানে ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যায়, ও যখন জানতে পারে যে লোমভ ওকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিল তখন মানে ও আর থাকতেই পারে না, মানে ও মানে শি ওয়াজ অলসো ওয়ান্টিং টু গেট ম্যারিড। এবার ওই রকম একটা মানে হ্যান্ডসাম সুপুরুষ এবং রিচ একজন কেউ হাতছাড়া হয়ে যাবে এইটা ভেবে নাটালিয়া তখন হিস্টেরিক হয়ে যায়। সে তখন কান্নাকাটি শুরু করে এবং তার বাবাকে বলে যে যাও এক্ষুনি ফেরত নিয়ে এসো, যা হয়ে গেছে হয়ে গেছে, ঝগড়াঝাটি তুমি এক্ষুনি লোমভকে আমার কাছে ফেরত আনো। তো এইটা আপাতত আমাদের যতটা প্লে রয়েছে ততটাতে আমি একটু নাটশেলে বলে দিলাম, ঠিক আছে? আপ টু পেজ 80 এটা পেয়ে যাবে, তার পরের পার্টটা আমি আবার পরে পাঠিয়ে দেবো এবং উই উইল গ্রো ফর আ ডিটেল ডিসকাশন লেটার অন এগেন। কিছু দিনের মধ্যেই আমরা আবার একটা লাইভ ক্লাসে আসবো উইথ দ্য সেকেন্ড পার্ট। তো যাই হোক, লাইভ ক্লাস আজকের যে পার্টটা আমরা এখানে করলাম, এবার সেখানে এই সংক্রান্ত কিছু কোয়েশ্চেন অ্যান্সার্স আমি ডিসকাস করবো তোমাদের সাথে। তো সেইগুলো দেখো তোমরা করতে পারছো কি না। তো সেই কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করতে করতে আমাদের অনেক কিছু মানে তথ্য বেরিয়ে আসবে যেগুলো কি না জানা প্রয়োজন এবং খুব ইম্পর্ট্যান্ট, আর এই কোয়েশ্চেন্সগুলো ইম্পর্ট্যান্ট ইট সেলফ। এবার আমি এখানে কিছু শর্ট কোয়েশ্চেন সিলেক্ট করেছি। জেনারেলি তোমাদের যেটা হয় যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসে এবং ব্রড কোয়েশ্চেন আসে ড্রামা থেকে, ঠিক আছে? তো যেটা আমরা এখন ডিসকাস করবো দ্যাট ইজ এন্টায়ারলি ফর দ্য সেক অফ ডিসকাশন। এগুলো কিন্তু এই কোয়েশ্চেনগুলোই তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হিসাবেও আসতে পারে। তো সেই যে শর্ট কোয়েশ্চেন্স বলে আমি জাস্ট কেন করবো কি সেইটা যদি কোনো ডাউট থাকে সেই জন্য আমি আগে থেকে বলে দিলাম। আমরা আজকে যা ডিসকাস করলাম সেটা আরেকটু ভালোভাবে যাতে বুঝতে পারি সেই জন্য আমি কিছু শর্ট কোয়েশ্চেন সিলেক্ট করেছি যেগুলো কি না তোমাদের সাথে আমি ডিসকাস করব। জেনারেলি যেটা হয় যে ড্রামাতে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের অপশন আসে এবং বিগ অ্যান্সার্স ডেসক্রিপটিভ অ্যানালিটিক কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে? কিছু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স আমি দিয়ে দিয়েছি পার্ট ওয়ানে, আরও কিছু আসবে পার্ট টুতে, ঠিক আছে? ওভারঅল অ্যান্ড আরও মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স পাবে। সো লেটস গো টু দ্য কোয়েশ্চেন্স। দেখতে পাচ্ছ স্ক্রিন আশা করি সবাই? ক্লাস টাস্ক দ্য প্রপোজাল অ্যান্টন চেকফ, যদি দেখতে পারো একটু ইয়েস লিখো, দেন উই ক্যান গো টু দ্য কোয়েশ্চেন্স। ওকে, ভেরি গুড। সো আমরা ফার্স্ট কোয়েশ্চেনটায় আসি, আমি একটু এনলার্জ করে দিচ্ছি এটাকে, সুবিধা হবে। ওকে, দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য ফার্স্ট আর্গুমেন্ট ওভার। এই যে ড্রামাটা শুরু হয়েছে একটা আর্গুমেন্ট দিয়ে, ঠিক আছে? আর্গুমেন্টটা কী নিয়ে? হ্যাঁ, তো সেই আর্গুমেন্টটা দুটো আর্গুমেন্ট পাবে এই পুরো মানে গল্পটাতে।
তো আমি ওরম ভাবেই প্ল্যান করে করেছি যে পার্ট ওয়ানে প্রথম আর্গুমেন্ট, পার্ট টু তে সেকেন্ড আর্গুমেন্ট, যেটা দিয়ে আমাদের পুরো এই গল্পটা রিভলভ করছে। ওকে, সো হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট আর্গুমেন্ট ওভার? স্নেহা দিয়েছে দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ ওভার, হু ইজ দ্য ওনার অফ অক্সন মেডোজ, ইয়েস রাইট অ্যান্সার। আর কেউ দেবে? আরো সহজ করেও লিখতে পারো, দ্য শুধু ল্যান্ড দিলেও হয়, ঠিক আছে। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট আর্গুমেন্ট ওভার? আর্গুমেন্ট ইজ অক্সেন মেডোজ, অক্সেন মেডোজ এর বানান ভুল হয়েছে একটু পম্পা, দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ ওভার অক্সেন মেডোজও দিতে পারো, অথবা দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ ওভার ল্যান্ড, ঠিক আছে, ল্যান্ড নিয়ে। হ্যাঁ, মানে আমি জাস্ট মেনশন করলাম না অক্সেন মেডোজ, আমি জাস্ট বলতে পারি যে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝগড়াটা হচ্ছে হচ্ছিল আর কি, ঠিক আছে। সো ক্লিয়ার ফার্স্ট কোয়েশ্চেন এভরিবডি? শুভশ্রী দিয়েছ ফার্স্ট আর্গুমেন্ট ইজ অ্যাবাউট ল্যান্ড, রাইট অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড কোয়েশ্চেনটায় আসি। চুবুকভ ইজ ডিলাইটেড উইথ দ্য ম্যারেজ প্রপোজাল ফর হোয়াট রিজন? ঠিক আছে, চুবুকভ এই যে ম্যারেজ প্রপোজালটা সেটা নিয়ে এত উত্তেজিত কেন? মানে ওনার কি, মানে ইয়ে, ওনার এত আনন্দ পাওয়ার কিসের কারণটা কি, মানে এত উত্তেজনা কি নিয়ে? চুবুকভ নিশ্চয়ই জানো যে নাটালিয়া স্টেফানোভার বাবা, যখন উনি জানতে পারেন লোমভ ওদের বাড়িতে এসছে ম্যারেজ প্রপোজাল নিয়ে, তখন উনি ডিলাইটেড হয়ে পড়েন, মানে প্রচণ্ড রকমের, মানে ওনার আনন্দ এবং আনন্দের বহিঃপ্রকাশ হয়। তো কেন হয়, মানে হোয়াই ওয়াজ ই সো ডিলাইটেড? আচ্ছা, এখানে একজন অ্যান্সার দিয়েছো পম্পা, বিকজ হিজ ডটার ওয়াজ 25 ইয়ার্স ইয়াং লেডি। হ্যাঁ, এটা একটু গুছিয়ে লিখতে হবে, আর একটু গুছিয়ে। পঁচিশ বছর হয়ে গেছে মেয়ের, অবশ্যই একজন মানে কন্যাদায়গ্রস্ত বাবা কি চাইবে, তার মেয়ের বিয়ে হয়ে যাক, তাহলে উনি কি চাইবেন? চুবুকভ উড লাইক টু সি হিজ ডটার ম্যারিড, ঠিক আছে। স্নেহা দিয়েছে চুবুকভ ইজ ডিলাইটেড উইথ দ্য ম্যারেজ প্রপোজাল বিকজ লোমভ হ্যাজ মাচ মানি অ্যান্ড অলসো হার ডটার ইজ ইন এনাফ ওল্ড টু গেট ম্যারিড। এইটা একটুখানি ঠিক করে নাও স্নেহা, এখানে লিখবে যে লোমভ হ্যাজ মাচ মানি অ্যান্ড অলসো হার ডটার ইজ ওল্ড এনাফ টু গেট ম্যারিড, ঠিক আছে, এটাও দিতে পারো। আর আরও শর্টে যদি দিতে হয় তাহলে এইটা যেটা আমি লিখে দিলাম, চুবুকভ ওয়ান উড লাইক টু সি হিজ ডটার ম্যারিড, আরেকটু আমি তোমার থেকেও অ্যাড করে দিতে পারি। আমি এটা স্নেহার থেকে নিয়ে আরেকটু অ্যাড করে দিলাম, ঠিক আছে। চুবুকভ উড লাইক টু সি হিজ ডটার ম্যারিড বিকজ শি ওয়াজ ওল্ড এনাফ টু গেট ম্যারিড অ্যান্ড লোমভ ওয়াজ রিচ এনাফ। হলো, বা জাস্ট
শুধু চুবুকা উড লাইক টু সি হিজ ডটার ম্যারিড দিলেও হবে। আমি জাস্ট একটু ইন্সপায়ার্ড হয়ে গেছিলাম, স্নেহার অ্যান্সারটা খুব সুন্দর ছিল, আই জাস্ট টুক ফিউ ওয়ার্ডস ফ্রম হার দিয়ে এই অ্যান্সারটা আরেকটু রিফ্রেম করে দিলাম, এটাও লিখতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা খাতা পেন নিয়ে বসেছো, তো অ্যান্সারগুলো লিখে নিতে পারো, আদারওয়াইজ এটা পাবলিশড হয়ে গেলে অবশ্যই তোমরা আবার ফিরে গিয়ে অ্যান্সারসগুলো দেখতে পাবে, যখন ইচ্ছা দেখতে পাবে, ইট উইল বি দেয়ার। আশা করি এতদিনে আমাদের লাইভ ক্লাসে তোমরা রুলসগুলো বুঝে গেছো, তো আই নো তোমরা ঠিকঠাকই করবে এবং পরবর্তীকালে আবার ফেরত গিয়ে কমেন্টও করতে পারবে বা আমাদের অ্যান্সারসগুলো দেখতেও পাবে। সো উই গো টু দ্য থার্ড কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু লোমভ, হাউ ইজ নাটালিয়া? লোমভের মতে নাটালিয়া কেমন ছিল, কেমন মেয়ে ছিল লোমভের মতে? ঠিক আছে, মানে কি কি আইডিয়া নিয়ে ওর মনে হয়েছিল যে নাটালিয়াকে বিয়ে করা যেতে পারে? ঠিক আছে, কি মনে হয়েছিল যে হ্যাঁ চলো নাটালিয়াকেই বিয়ে করি? অ্যাকর্ডিং টু লোমভ, আচ্ছা এখানে স্নেহা দিয়েছে, অ্যাকর্ডিং টু লোমভ নাটালিয়া ওয়াজ আ গুড হাউসকিপার অ্যান্ড নট ব্যাড লুকিং অ্যান্ড অলসো ওয়েল এডুকেটেড। ভেরি গুড, রাইট অ্যান্সার, আমি তোমারটাই নিচ্ছি। কমা দেবে, নাটালিয়া ওয়াজ এ গুড হাউসকিপার, যেটা খুব প্রয়োজন, মানে বিয়ে করতে গেলে তোমার দেখাশোনা করবে, তোমার বাড়ির ঘর দোর এই ক্যাপেবিলিটিটা বা বাড়ি সামলানোর ক্যাপেবিলিটিটা না থাকলে তখনকার দিনে হবেই না। হাউসকিপার অ্যান্ড অলসো গুড লুকিং, অ্যান্ড এডুকেটেড। ঠিক আছে, গুড লাক, ওয়েল এডুকেটেড অ্যান্ড এ গুড হাউস কিপার। পম্পা খুব তাড়াহুড়ো করে লিখতে গেছে, তাই গুড লাক হয়ে গেছে, গুড লুকিং হবে, ওয়েল এডুকেটেড, এডুকেটেড বানানটাও একটু ভুল হয়েছে, অ্যান্ড এ গুড হাউস কিপার, রাইট, এই তিনটে হচ্ছে ওর মেন ক্রাইটেরিয়া যার জন্য ওকে বিয়ে করছে। অ্যাকর্ডিং টু লোমভ নাটালিয়া ওয়াজ এ গুড হাউস কিপার অ্যান্ড অলসো গুড লুকিং অ্যান্ড এডুকেটেড, সেই জন্য এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে বলে ওকে বিয়ে করা যেতে পারে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট নাটালিয়াজ ফাদার ওয়াজ রিচ, তো ইন দ্যাট কেস কোন রকম অসুবিধা হওয়ার কথা নয়। কজন দেখছে, ওকে, সো উই মুভ অন টু দ্য ফোর্থ কোয়েশ্চেন। লোমভ হ্যাজ টু কনসিডারেশন রিগার্ডিং ম্যারেজ, হোয়াট আর দোজ কনসিডারেশনস? লোমভের দুটো শর্ত ছিল বিয়ের জন্যে আর কি, সেই জন্য ও এতদিন কিন্তু বিয়ে করেনি বা মানে কিছু ওর ভাবনা চিন্তা মানে হচ্ছিল আর কি, তো সেই দুটো কনসিডারেশন নিয়ে অনেক ভাবনা চিন্তা পর করার পর ওর মনে হয়েছিল যে নাটালিয়াকে বিয়ে করা যেতে পারে, তো বা ছুকুকবদের সাথে সম্পর্ক গড়ে উঠানো যেতে পারে। তো হোয়াট ওয়্যার দোজ টু কনসিডারেশন, দুটো ক্রাইটেরিয়া ফুলফিল না হলে লোমভ কিছুতেই বিয়ে করবে না।
প্রবলেমটা ন্যাটালিয়া ফেস করছে সেটার একটা লোমাও একইভাবে ফেস করছে, এটা আমি একটা হিন্ট দিলাম। হ্যাঁ, আর আরেকটা আরেকটা কি সেটা ওই সোসাইটি রিলেটেড। ঠিক আছে, ম্যারেজ ইজ এ বন্ড বিটুইন টু পার্সনস, যেখানটাতে তোমার স্টেবিলিটি থাকতে হবে। ঠিক আছে, সো সেই জিনিসটা লোমাফকে খুব ভাবাতো, কারণ লোমাফের অনেক রকমের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যেগুলো খুব গণ্ডগোলের। যেমন তোমরা পড়েছো নিশ্চয়ই ওইখানে যে আছে যে রাতের বেলা হঠাৎ করে ওর খিচুনি ধরতো, ও প্রায় 20 বার রাতে খাট থেকে উঠে পড়ে পায়চারি করতো। ঠিক আছে, যখন তখন অজ্ঞান হয়ে যাওয়ার তো একটা ফ্যাক্টর, এই সমস্ত কনসিডারিং অল দিস ফ্যাক্টস হি ওয়ান্টেড আ স্টেবল লাইফ। আর একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, দ্যাট হি ওয়াজ গেটিং ওল্ড, মানে হি ওয়াজ 35। 35-এ একটা সিঙ্গেল ম্যান ইজ লাইক ক্রাইম। 35 বছর বয়স হয়ে গেছে, তোমার এখনও বিয়ে হয়নি ওই সোসাইটিতে, দ্যাট ইজ আ ক্রাইম। তো এখন মানে ওকে বিয়ে করতেই হবে এনি হাউ। ওকে, স্নেহাদি যদি টু কনসিডারেশনস, বা লোমাফ ইজ ইন হিজ বলতে পারো ইজ 35, ইনটা বাদ দিও, অ্যান্ড হোয়েন ই স্লিপ হি দেন ই কুডন স্লিপ। আচ্ছা, এটা হোয়েন ই স্লিপ হি কুডন স্লিপটা আমি এটা নেওয়া যাবে না, কারণ ঘুমাতো কিন্তু ওর নাইট ওয়াকিং সিকনেসের একটা প্রবলেম ছিল, সেটা আমরা এখানে মেনশন করবো না, কারণ কনসিডারেশনটা সেটা ছিল না। বিয়ে করতে গেলে যেটা ওর লাগতো সেটা হচ্ছে একটা স্টেবিলিটি। ঠিক আছে, সো লোমাফ একটা স্টেবল লাইফ চাইছিল। ইয়েস পুনম, একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো, আমি লেখার পর তোমারটা দেখলাম। পুনম দিয়েছো দ্যাট হি ইজ 35 অ্যান্ড মাস্ট লিড আ স্টেবল লাইফ, ভেরি গুড। শুভশ্রী, লোমাফ হ্যাজ আ প্যালপিটেশন অ্যান্ড অলসো হি হ্যাজ আ ক্রিটিক্যাল এজ অফ 35, রাইট? আচ্ছা রীতিকা, দেরি হয়ে গেছে, ঠিক আছে, তুমি এখন যেটা যতটা বাকি আছে সেটা অ্যাটেন্ড করো, করে যখন পাবলিশ হবে প্রথম থেকে একবার শুনে নিও। ঠিক আছে, ওখানে যা যা ডিসকাশন হয়েছে সেটা একটু ইম্পর্টেন্ট, তো ইউ গো ব্যাক টু দ্য লিঙ্ক অ্যান্ড যা যা আছে আর একবার করে শুনে নিও, কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নিও, ওখানে পেয়ে যাবে। তাহলে দুটো কনসিডারেশন, এক হচ্ছে লোমা বাস 35 অ্যান্ড হ্যাড টু গেট ম্যারিড এনি হাউ, ওকে বিয়ে করতেই হবে, 35 বছর হয়ে গেছে ওকে তখনই বিয়ে করতে হবে। অ্যান্ড অলসো ই ওয়ান্টেড আ স্টেবল লাইফ, স্টেবল লাইফ এখানটাতে একটা মিনিং, ডাবল মিনিং আছে। এটার মানে হচ্ছে কি না, ইকোনমিক্যালি যে কোনো মেয়ে নয় কিন্তু রিচ হতে হবে, হ্যাঁ, হাউস কিপিং স্কিলস থাকতে হবে, এডুকেটেড হতে হবে, এতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবেও একটা স্টেবল লাইফ পাবে। এই সব কিছু ন্যাটালিয়া প্রোভাইড করছে বলেই কিন্তু ওদের বাড়িতে প্রপোজালটা নিয়ে গেছিলো, আন্ডারস্টুড? সো দ্যাট ইজ ওয়াই ই ওয়ান্টেড আ স্টেবল লাইফ। অ্যান্ড আর একটা হচ্ছে ওর ক্রিটিক্যাল এজ, হি ওয়াজ 35 অ্যান্ড হি হ্যাড টু গেট ম্যারিড, এই হচ্ছে দুটো কনসিডারেশনস। ঠিক আছে ফাল্গুনি, তুমি যতটা এখন বাকি আছে শুনে নাও, পরে লিঙ্ক দিয়ে ক্লিক করে গিয়ে পাবলিশ হয়ে গেলে ফার্স্ট থেকে শুনে নিও, কারণ অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি ডিসকাস করেছি, তো প্রথম থেকে আর একবার শুনে নিও পরে, এটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর যখন পাবলিশ হবে তখন লিঙ্ক দিয়ে ক্লিক করে ফেরত গিয়ে প্রথম থেকে শুনে নিও। আচ্ছা, এবার উই কাম টু দ্য, আচ্ছা আবার ফোর্থ কোয়েশ্চেন এসে এসে গেছে, এটা ফিফথ কোয়েশ্চেন হবে অ্যাকচুয়ালি। হাউ ওয়াজ ন্যাটালিয়া ড্রেসড ওয়েন শি কেম আউট টু মিট লোমাফ, লোমাফের সাথে যখন দেখা করতে এসেছিল ন্যাটালিয়া তখন কিরকমভাবে ড্রেস করেছিল? কি পড়েছিল লোমাফ? তো সেজে গুজে একদম ড্রেস আপ করে হোয়াইট একদম জ্যাকেট ফ্যাকেট পরে গ্লাভস ফ্লাভস পরে এসেছিল, কিন্তু ন্যাটালিয়া ও তখন কড়াইশুঁটি ছুলছিল, শি ওয়াজ সেলিং পিস,
গৃহকর্মে ব্যস্ত ছিল, ও যেরাম ছিল সেরামই চলে আসে। অ্যান্ড ইট ইজ মেনশনড ও একটা কিছু পড়েছিল, কি পড়েছিল যেটার জন্য বলে যে সরি আমাকে একটু ক্ষমা করবেন কারণ আমি এইটা পরে আছি, মানে ফর্মাল কোনো ড্রেসে ছিল না। ঠিক আছে, হোয়াট ওয়াজ শি ওয়্যারিং? কি পড়েছিল? কুকিং অ্যাপ্রন, ওকে। ইভিনিং ড্রেস ওয়াজ ওয়্যারিং লোমফ, না লোমফ কি পড়েছে জানতে চাইনি, নাটালিয়া কি পড়েছে সেটা জানতে চেয়েছি। ইয়েস, শি ওয়াজ ওয়্যারিং অ্যা নেগলিজি পড়েছিল, সেটা আমি আর দিলাম না এখানে কারণ ওটা স্পেলিংটা তোমরা অনেকেই ভুল করবে কারণ ওখানে একটা অ্যাকসেন্টের ব্যাপার আছে, নেগলিগি। ঠিক আছে, দ্যাট অলসো মিন্স নাইট ড্রেস, নাইটি পড়েছিল আর ওপরে একটা অ্যাপ্রন চাপানো ছিল, ওই অবস্থায় ও দেখা করতে আসে লোমবের সাথে। ঠিক আছে, সো হাউ ওয়াজ নাটালিয়া ড্রেসড ওয়েন শি কেম আউট টু মিট লোমব? নাটালিয়া ওয়াজ ওয়্যারিং আ নাইট ড্রেস অ্যান্ড অ্যান অ্যাপ্রন। হয়েছে, ওকে। এখানে একটু নাম্বারিং এ আমার ভুল হয়েছে, সরি ফর দ্যাট। আমার একবার ডাবল হয়ে গেছে 4 নম্বর কোয়েশ্চনটা, সো একটু কনসিডার করো। ইজ দ্য 6th one, দ্য ওয়ার্ড স্ট্যাকড ইন দ্য এক্সপ্রেশন হাউ মাচ হে হ্যাভ ইউ স্ট্যাকড মিনস, প্রথম কথা যেটা নাটালিয়া শুরু করে সেটা বলেছিল যে মানে আমি বুঝতে পারিনি বর্ষা এসে যাচ্ছে, আমি আমার মাঠের ধান কেটে স্ট্যাক করে ফেলেছি। ঠিক আছে, তো তারপরেই দেখলাম বৃষ্টি এসে গেল আর আমার এখন ভয় করছে যে ধানগুলো হয়তো পচে যাবে। সো সঙ্গে সঙ্গে লোমফকে জিজ্ঞেস করে যে হাউ মাচ হে হ্যাভ ইউ স্ট্যাক, তুমি কতটা স্ট্যাক করেছো? সো হোয়াট ইউ মিন বাই দ্যাট, হোয়াট ইউ মিন বাই দ্য ওয়ার্ড স্ট্যাক? করা তার, ইয়েস, পুনাম কান্ডেকার দিয়েছো পাইল, পাইল করা, হ্যাঁ পাইল কথাটাও হয়, ঢিবি করা, কেটে ধানের আঁটি বাঁধা, পাইল করা। ঠিক আছে, সো ধান কেটে আঁটি বাঁধার যে নিয়মটা দ্যাট ইজ কল স্ট্যাকিং, সো পাইলড। ঠিক আছে, ভেরি গুড। পাইল আপ, প্রিজার্ভ, ইয়ে, শুভশ্রী তোমারটাও ঠিক আছে, পাইল আপ অ্যান্ড প্রিজার্ভ আমি এখানে তোমারটা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, পম্পা দিয়েছো স্ট্যাক মিন্স পাইলস, হে স্ট্র এক্সেট্রা, ইয়েস রাইট, হে স্ট্র এক্সেট্রা, এগুলোকে যখন আঁটি বাঁধা হয় তখন সেটাকে পাইল করা বলে বা স্ট্যাক করা বলে। দ্য ওয়ার্ড স্ট্যাকড হিয়ার মিন্স টু পাইল আপ অ্যান্ড প্রিজার্ভ। ঠিক আছে, আচ্ছা, উই কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যেটা কিনা আবার আমার নাম্বারিংয়ে ভুল হয়েছে। লোমফ ইনহেরিটেড ইজ ল্যান্ড ফ্রম হুম? এই যে এই ল্যান্ড প্রপার্টি নিয়ে এত ঝগড়াঝাটি, যেটা কিনা ওই যে কিনা অক্সেন মিডোজ আর কি, তো এই যে ঝগড়াঝাটি এত কিছু, তা সেই লোমফ এটা কাদের কাছ থেকে ইনহেরিট করেছিল?
এটা বইতে আছে হি ইনহেরিটেড হিজ প্রপার্টি ফ্রম পুনম খান্ডেকার দিয়েছে ওর লেট আন্ট অ্যান্ড আর হাজব্যান্ড ইয়েস রাইট রাইট তাহলে অ্যান্সার হচ্ছে লোমফ হ্যাড ইনহেরিটেড হিজ ল্যান্ড ফ্রম হিজ লেট আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড পম্পা দিয়েছে লোমফ ইনহেরিটেড হিজ ল্যান্ড ফ্রম হিজ আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড ঠিক আছে হাজব্যান্ড বি এন ডি হবে সুস্মিতাও দিয়েছো আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড রাইট স্নেহা দিয়েছো লোমফ ইনহেরিটেড হিজ ল্যান্ড ফ্রম লেট আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড ফ্রম হিজ কথাটা অ্যাড করবে শুভশ্রী দিয়েছো লোমফ লেট আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড এটা একটা সেন্টেন্সে লিখবে আমি লিয়ে দিয়েছি এখানে দেখে নিও ঠিক আছে লোমফ হ্যাড ইনহেরিটেড হিজ ল্যান্ড ফ্রম হিজ লেট আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড ঠিক আছে We go to the next question. এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট এগুলো ব্রড কোয়েশ্চেন্সের মধ্যে পার্ট কোয়েশ্চেন হিসাবে আসতে পারে আদারওয়াইজ ইট ক্যান কাম অলসো অ্যাজ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আর মাল্টিপল চয়েস এই কারণে দিইনি যাতে আমরা ডিসকাস করতে পারি ঠিক আছে পম্পা লাস্টে দিয়েছো ইয়েস আন্ট সুস্মিতাও দিয়েছো আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড লোমফ ইনহেরিটেড হিজ ল্যান্ড ফ্রম হিজ আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড রাইট হাজব্যান্ড বানানটা বি এন ডি শুধু ওইটা ঠিক করলেই হবে Where is Oxen Meadows? Oxen Meadows কোথায় অবস্থিত? Between Birch Marsh, Birchwood and Burnt Marsh, right? ঠিক আছে পুনম খান্ডেকার বিটুইন Birchwoods আর আর কি শুধু Birchwood নয় একদিকে Birchwood ছিল Birch হচ্ছে একরকমের গাছ সেটার বনকে বলে Birchwood ঠিক আছে আর বার্নড মার্শ কথাটার মানে যে মার্শ কথাটার মানে হচ্ছে যে দল দল মানে যেখানে এই জলাজমি আর কি সেটা যদি পুড়িয়ে ফেলা হয় তো দ্যাটস বার্নড মার্শ দুটোই জায়গা বোঝাচ্ছে এই দুটো অংশের মাঝখানে যে জায়গাটা সেটাই হচ্ছে অক্সন মেডোজ তার মাঝখানে একটা মাঠ ছিল বড় যাকে নিয়ে এত ঝামেলা তো দ্যাট ওয়াজ দ্য অক্সন মিডোজ তো ওয়্যার ইজ অক্সন মিডোজ অক্সন মিডোজ ইজ ওয়েজ ইন বিটুইন ওয়েজড করবে ডি যোগ করো স্নেহা ইন বিটুইন নাটালিয়াস Birchwoods অ্যান্ড বার্নড মার্শ রাইট ভেরি গুড অ্যান্সার সুস্মিতা দিয়েছো অক্সন মিডোজ ইজ ওয়েস্ট ইন বিটুইন ইওর কথাটা ইউজ করো না ইওর হলে তো আমার হয়ে যাবে আমার কোনো অক্সন মিডোজ নেই মানে আর কি যাই হোক সো ওটা বিটুইন Birchwoods অ্যান্ড দ্য বার্নড মার্শ ওকে আর স্নেহা শুধু ওখানে ওয়েস্টটা ওয়েস্ট ডি করে দেবে তাহলেই হবে ওয়েস্ট কথাটা মানে হচ্ছে মাঝখানে মানে স্যান্ডউইচের মতো দুদিকে দুটো জিনিস রয়েছে মাঝখানে অক্সন মিডোজ রয়েছে সো হোয়ার ইজ অক্সন মিডোজ ইট ইজ বিটুইন দ্য Birchwoods অ্যান্ড দ্য বার্নড মার্শ সো আশা করি অ্যান্সারটা বোঝা গেছে এবং ঠিক হয়েছে অ্যান্ড ফ্রম ইওর রেসপন্স বোঝাই যাচ্ছে যে তোমরা শুনেছো এবং পড়েছো বইটা সো অ্যান্ড ফলো আপ করছো উইথ দ্য টেক্সট বুক এবং সঙ্গে সঙ্গে আই এম গেটিং কারেক্ট অ্যান্সার্স অলসো যেখানে যা একটুখানি প্রবলেম সেগুলো আমি বলে দিচ্ছি ইফ ইউ হ্যাভ এনি ডাউট তোমাদের এখনও লাইভ ক্লাসের মধ্যে তোমরা সেটা ডিসকাস করতে পারো সো নো প্রবলেম উইথ দ্যাট আর যদি পরবর্তীকালে কোনো প্রবলেম হয় কোনো মানে বুঝতে পারো নি বা কিছু মার্ক করে রাখবে আমাকে তোমরা গ্রুপে লিখে জানাতে পারো অথবা তোমরা ওই কমেন্ট সেকশনে গিয়েও লিখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আই উইল অ্যান্সার ইউ আচ্ছা নাও Thank you.
We come to the ninth question. Lomov is considered a pettifogger by whom? What does pettifogger mean? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, পুনম আমাকে মেসেজ করেছিলে যে এই বার্ড মাছ ওটা ব্যাপারটা কি আর এই বার্ড ফুডটা কি, আমি ওকে বুঝিয়ে দিয়েছিলাম। সো নাও শি হ্যাজ কাম আউট উইথ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড অ্যাটেম্পট পুনম। এখানে পরের কোয়েশ্চেন দেখো, লোমফকে পরবর্তীকালে, এইটা কখন হয়? এখানে কিছু কলোকিয়াল ওয়ার্ডস আছে, দেখবে তোমাদের বইয়ের নিচে নিচে দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে পেটিফগার বলে সম্বোধন করা হয়, মানে শুভকম যখন এন্ট্রি নেয় এবং দেখে তুমুল ঝগড়া হচ্ছে এবং উনিও যখন পার্টিসিপেট করেন, আলটিমেটলি যখন জিনিসটা মানে ভদ্র সভ্য ভাষার বাইরে চলে যায় আর কি, তখন লোমফকে যা তা বলে সম্বোধন করা হয়। তার মধ্যে একটা ছিল পেটিফগার, ঠিক আছে? তো লোমফ ইজ কনসিডার্ড পেটিফগার বাই হুম, কে পেটিফগার বলে ওকে ডাকে বা মানে সম্বোধন করে, অ্যাটাক করে? হোয়াট ডাজ পেটিফগার মিন, এই কথাটার মানেটাই বা কি? ঠিক আছে, একটুখানি দেখো বা একটু ডিকশনারি ঘাটো। ইয়েস, শুভশ্রী দিয়েছো, আ লয়ার হু টেকস আপ পেটি কেসেস। ইয়েস, আ লয়ার হু টেকস আপ পেটি কেসেস, রাইট? কে বলেছিল? চুবুকভ, রাইট? স্নেহা দিয়েছো, লোমফ ইজ কনসিডার্ড এ পেটি ফগার বাই চুবুকভ, রাইট? ভেরি গুড, ভেরি গুড অ্যাটেম্পট। সো লোমফকে পেটি ফগার বলে চুবুকভ প্রথমে অ্যাড্রেস করে, এবং পেটি ফগার কথাটার মানে হচ্ছে, দেখবে ওই কোর্টের বাইরে বেশ কিছু মানে সবাই তো আর স্বনামধন্য লয়ার হয়ে ওঠে না, তো বেশ কিছু মানে ছোট ছোট মানে পেটি চিপ লয়ার্স ঘুরে বেড়ায়, যারা যে কোনো কেস মানে তোমার আমার বাড়ি তালা চুরি হয়ে গেছে সেই নিয়ে ধর আমি কেস করব, এরকম কেসও তারা নিয়ে নেয় আর কি। তাদের কোনো সম্মান বা এই সমস্ত কোনো অতটা কিছু যায় আসে না, টাকা পেলেই হলো। সো লয়ার যারা এরকম ছোটোখাটো কুচো কাঁচা পেটি কেসেস হ্যান্ডেল করে তাদেরকে পেটি ফগার বলা হয়, ঠিক আছে? সো ভেরি গুড অ্যাটেম্পট অ্যান্ড ভেরি গুড অ্যান্সার। আমি দু জায়গা থেকে দুটো অ্যান্সার পেয়ে গেছি, সো আই এম কনসোলিডেটিং দ্য অ্যান্সার অ্যান্ড গিভিং ইট টু ইউ। পেটি কথাটার মানেই হচ্ছে চিপ আর কি, যে কোনো কেস যে নিয়ে নেয়, ঠিক আছে? সবার অ্যান্সার ঠিক হয়েছে, স্নেহা, শুভশ্রী, পুনম। পেটি ফগার মিনস এ লয়ার হু টেকস আপ পেটি কেসেস, রাইট? স্নেহা, সুস্মিতা দিয়েছে, লয়ার হু টেকস আপ পেটি কেসেস, রাইট? এবার আমি দুটো অ্যান্সারই একসাথে কনসোলিডেট করে তোমাদের সামনে দিয়েছি। দেখো, লোমফ ইজ কনসিডার্ড আ পেটি ফগার বাই হুম? লোমফ ইজ কনসিডার্ড আ পেটি ফগার বাই চুবুকভ। পরের পার্ট কোয়েশ্চেন ছিল, হোয়াট ডাজ পেটিফগার মিন, পেটিফগার মানে কি? পেটিফগারের মানে হচ্ছে চিপ লয়ার হু টেকস আপ পেটি কেসেস, ছোটোখাটো লয়ার যে যে কোনো কেস পেলেই ধর মানে ধন্য হয়ে যায় আর কি, দ্যাট ইজ আ পেটিফগার। সো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। লোমা উইল হ্যাভ দ্য ম্যাটার অফ ডিসপিউট টেকেন টু ওয়্যার, এটা একদম আগেরটার থেকেই অ্যান্সার পেয়ে যাবে। লোমা যখন বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে তখন ধাতানি মানে শাসানি দিতে দিতে যায় যে আমি কিন্তু এই কেস মানে এই পুরো এই ম্যাটারটা এই কেসটা এইখানে নিয়ে যাব, মানে এটাকে আমি ছেড়ে দেবো না, আমি আমার ল্যান্ড প্রপার্টি ক্লেম করেই ছাড়বো, তো কোথায় নিয়ে যাবে বলে?
Loma will have the matter of dispute taken to court. Very good, Sneha. Right answer. Right. খুব ভালো অ্যান্সার ইয়ে সবাই দিছো পম্পা শুভশ্রী পুনম সুস্মিতা সবাই ওকে রাইট কোর্ট লোমা উইল হ্যাভ দ্য ম্যাটার অফ ডিসপিউট টেকেন টু ওয়্যার লোমা উড টেক দ্য ম্যাটার অফ ডিসপিউট টু দ্য কোর্ট করলে বেটার হয় আমি এখানটা দ্য অ্যাড করে দিচ্ছি টু দ্য কোর্ট ঠিক আছে সো হি উইল টেক দ্য ম্যাটার টু কোর্ট আশা করি এটা হয়ে গেছে সো উই মুভ অন টু দ্য নেক্সট ওয়ান যেটা কি না আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল বাট লাস্ট কোয়েশ্চেন নাম্বারিং এর জন্য গন্ডগোল হয়ে গেছে আচ্ছা সো দিস ইজ ইয়োর নেক্সট কোয়েশ্চেন Natalia asks her father to bring back Lomov because of what reason? Natalia ওর বাবাকে বলে যে আমার লোমফকে এক্ষুনি ফেরত এনে দাও কেন বলে Plus, Natalia also wanted to marry Lomov, right? Shubhashree. She also wanted to marry. So, আবার ওই প্রপোজালটা শুনতে চায়। ও চায় না ও ফিরে আসুক এবং এই সমস্ত ঝগড়াঝাটি না করে বিয়েটা হোক আর। Natalia স্নেহা দিয়েছে। Natalia asked her father to bring back Lomov because she came to know that Lomov had come to her for a marriage proposal. Very good answer. সুস্মিতা দিয়েছে because she wanted হবে wanted to marry Lomov. Very good. পম্পা দিয়েছ বিকজ হি ইজ 25 ইয়ার্স ইয়াং লেডি অ্যান্ড অলসো ওয়ান্টেড টু গেট ম্যারিড হবে পুনম দিয়েছ ওয়েন নাটালিয়া কামস টু নো দ্যাট লোমভ হ্যাড কাম টু প্রপোজ হার ইয়েস এটা সেন্টেন্সটা শেষ করতে হবে কাম টু প্রপোজ হার শি ওয়ান্টেড লোমভ ব্যাক এটা দিলে শেষ হবে শুভশ্রী দিয়েছ দ্য ম্যারেজ ওয়াজ ইম্পর্টেন্ট ফর বোথ নাটালিয়া অ্যান্ড লোমভ ভেরি গুড ওকে হ্যাঁ স্নেহা কাম হবে ওটা ঠিক আছে আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি তাহলে এটা সব থেকে বেরোচ্ছেটা কি যে নাটালিয়া নাটালিয়া ওয়াজ ডেসপারেট টু গেট প্রপোজড Natalia was desperate to get proposed. She was already 25 years old and wanted to get married. ঠিক আছে হলো আচ্ছা সিন্স এটা তোমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল অ্যান্ড আমি নাম্বারিং এর জন্য একটা কোয়েশ্চেন ইয়ে হয়ে গেছে সো 11 নাম্বার কোয়েশ্চেনের শেষ করাটা কিরম কিরম হবে অ্যাট লিস্ট এক ডজন হলে জিনিসটা বেশ ভালো লাগে সো আমি এখানে আর একটা কোয়েশ্চেন অ্যাড করছি জাস্ট দ্য লাস্ট ওয়ান আর কি দেন উই রাউন্ড আপ আমরা আমাদের এই পার্ট ওয়ান লাইভ ক্লাসটা শেষ করব ফর প্রপোজাল তো এখানটাতে আমি আর একটা কোয়েশ্চেন অ্যাড করছি তোমাদের আশা করি এটা হয়ে গেছে
was the most important thing for Lomov? ঠিক আছে, what was the most important thing for Lomov? লোমভের কাছে সব থেকে ইম্পর্টেন্ট থিং কি ছিল? ইয়েস, ভেরি গুড পুনম, একবারে বলে দিয়েছে প্রিন্সিপাল, হি ওয়াজ এ ম্যান অফ প্রিন্সিপাল, ভেরি গুড। তুমি আমার অ্যান্সারটা ডিলিট করলে কেন? ঠিকই তো ছিল অ্যান্সার। ইয়েস প্রিন্সিপাল, হি ওয়াজ এ ম্যান অফ প্রিন্সিপাল। ওর ওই সমস্ত বলেছিল না, অক্স অ্যান্ড মিডোজ আমি গিফট করে দেবো তোমাকে, কিন্তু ওটা আমার লিগালি, সেটা আমি প্রুফ করে ছাড়বো। স্নেহা দিয়েছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর লোমভ ইজ হিজ প্রিন্সিপাল, ভেরি গুড। আচ্ছা এখানে সুস্মিতা, দেখো তোমার প্রিন্সিপাল বানান যেটা দিয়েছো সেটা কিন্তু স্কুলের প্রিন্সিপাল হয়ে গেছে, PRINCI PLE হবে প্রিন্সিপাল, ঠিক আছে। আর PAL মানে হচ্ছে স্কুলের কোনো প্রধান শিক্ষিকা বা শিক্ষককে বোঝায়, ঠিক আছে, স্পেলিংটা ঠিক করতে হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর লোমভ, দ্য ম্যান অফ হিস, আচ্ছা পম্পা একটুখানি ঠিক করে নাও, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর লোমভ ওয়াজ দ্যাট হি ওয়াজ এ ম্যান অফ প্রিন্সিপাল। আবার তোমার সেই প্রিন্সিপাল হয়ে গেছে ওটা, আমি এখানটা লিখে দিচ্ছি। ইট ওয়াজ ইজ প্রিন্সিপাল, হলো। সো উইথ দ্যাট উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ দ্য পার্ট ওয়ান অফ প্রপোজাল। আশা করি যতটা হয়েছে বুঝতে পেরেছো, অডিও বুকটা খুব ভালো করে শুনে নেবে, ওখানে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, তার সাথে ট্যালি করে বইটা পড়বে, বিকজ ওখানে অনেক দেখবে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমি, যেমন ধরো পেটি ফগার, এরকম অনেক কিছু পাবে, তো সেগুলোর মানে মিনিং তোমাদের বইয়ের নিচে দেওয়া আছে। তা সত্ত্বেও তোমাদের যদি অসুবিধা হয় তোমরা ইউ ক্যান কন্ট্যাক্ট নিয়ে আমাকে দিতে পারো, গ্রুপে জিজ্ঞেস করতে পারো, অথবা কমেন্ট সেকশনে তোমরা চ্যানেলে দিতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। অর ইউ ক্যান আস্ক মি ইন দ্য নেক্সট ক্লাস অলসো। তো এবার আমরা পেজ 80 অবধি কভার করলাম, পরবর্তী যে পোর্শনটা পড়ে রয়েছে দ্য আদার আর্গুমেন্ট, এরপরে এবার শুরু হবে সেই আর্গুমেন্টটা। তো যেটা রয়েছে, যেটুকু রয়েছে, চেষ্টা করবে একটু রিডিং দিয়ে রাখতে, আমি কন্টেন্টটা আপলোড করে দেবো এবং তারপরে তাদের কিছু কোয়েশ্চেন্সও থাকবে, দেন উই কাম ফর আ লাইভ ক্লাস ফর ডিসকাশন, ঠিক আছে। যেরকম আমরা পার্ট ওয়ান ডিসকাস করলাম সেরকমভাবে আমরা পার্ট টু ডিসকাস করবো। সুস্মিতা দিয়েছে, ম্যাম প্রপোজাল থেকে কি শুধু এসএকিউ দেবে, এলএকিউ দেবে? না হ্যাঁ, এলএকিউ তো অবশ্যই দেবে, ওখানে আমি তিনটে মনে হয় লার্জ অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স দিয়েছি, আরও আমি প্রোভাইড করবো, বিকজ অফ ল্যাক অফ টাইম আমি সব কটা একসাথে দিতে পারিনি। সো সেকেন্ড পোর্শনে তোমাদের আরও অনেক কোয়েশ্চেন্স আমি দিয়ে দেবো। তো এমনিতে এসে কিউ থাকে আর ব্রড অ্যান্সার থাকে, তো এখানে আমি যেগুলো ডিসকাস করলাম ফর দ্য সেক অফ ডিসকাশন, কারণ এগুলো তোমাদের এমসিকিউতেও এসে যেতে পারে, অথবা এগুলো পার্ট কোয়েশ্চেন হিসাবে তোমাদের ব্রড অ্যান্সারের সাথেও থাকতে পারে, বা এগুলো ইলঙ্গেটেড ইয়ে হয়ে তোমাদের অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্সেও আসতে পারে, ঠিক আছে। তো ইট উইল বি হেল্পফুল। তোমরা এই আজকের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর, পাবলিশ হয়ে যাওয়ার পর আবার একবার ফিরে গিয়ে কমেন্ট সেকশনে তোমরা তো জানোই কী করতে হবে, নাম টাম দিও, প্রেজেন্স দিও, আর একটু কমেন্ট করো যে তোমাদের কোনো প্রবলেম হয়েছে কি না বা কেমন লেগেছে সেগুলো ওখানে জানিও, আর ওখানে অডিও বুকটা যেটা আছে খুব ভালো করে শুনে নিও, ঠিক আছে। অ্যান্ড দেন উই কাম ফর দ্য সেকেন্ড পার্ট, আমাদের সেকেন্ড পার্টটা আমরা আবার খুব তাড়াতাড়ি আর একটা ক্লাসে করে নেব। সো দ্যাটস অল ফর টুডে, আমাদের লাইভ ক্লাস এখানেই শেষ হলো। সো স্টে সেফ অ্যান্ড স্টে ওয়েল, সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করো। আজকে আমি জানি তোমরা র্যান্ডম ক্লাসেস করছো, আমি রুটিন দেখেছি পরপর তোমাদের ক্লাস রয়েছে, তো দিস ইজ দ্য লাস্ট ক্লাস আই হোপ। তো এবার একটু রেস্ট টেস্ট নাও, একটু ঘোরো ফেরো, ফ্রেশন আপ, আর তারপরে যখন লিঙ্কটা পাবলিশ করে দেবো ফেরত গিয়ে, আর স্পেশালি যারা যারা একটু পরে ঢুকেছো তোমরা একটু চেষ্টা করবে টাইমে ঢোকার, কারণ এখন আমি প্রথম দিকে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করেছি, তো সেগুলো তোমরা একটু শুনে নিও, প্রথম থেকে আবার সবই রেকর্ডেড থাকবে, ওখানে ফেরত গিয়ে একটুখানি প্রথম থেকে আমি কী কী ডিসকাস করেছি সেটা একটু ডিসকাশনটা শুনে নিও, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর জয়নিং ইন, ও
ওকে পম্পা থ্যাংক ইউ ফর দ্য স্যানিটাইজার। হ্যাঁ আমার হাতের কাছেই একটা বোতল রয়েছে এখনো, সো মানে ওটা ছাড়া কোথাও মানে যাওয়া যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা আমি এখানে লিখতে গিয়ে এখানে লিখে ফেলেছি, সরি ফর দ্যাট। স্টে সেফ, স্টে ওয়েল, ঠিক আছে, বাই ফর নাও। খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। টিল দেন বাই এভরিবডি, ওকে টাটা। আচ্ছা পুনম আবার আমাকে জিজ্ঞেস করেছে, ম্যাম স্টোরি, আই এম সো সরি, স্টোরি আসবেই, এবারে আমি তোমাকে স্টোরি দেব। সো আমাদের অডিও বুক অলমোস্ট রেডি, হ্যাঁ নেক্সট উইকেই পাবলিশড হবে, অ্যান্ড আই নো ইউ আর ওয়েটিং ফর দ্য স্টোরি। আবার একটা অডিও বুক আসবে, আমি সবার সাথে শেয়ার করব। তো শুনো কেমন লাগে বলো অবশ্যই, আর এত ভালো রেসপন্স ওটার হবে আমি ভাবতে পারিনি। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট অডিও বুক, পরে আরও আসবে এবং সেগুলো সব রেডিই আছে। টাইমের অভাবে এতগুলো কাজ পেন্ডিং থাকছে বলে জিনিসটা পাবলিশ করা যায়নি, সুতরাং খুব তাড়াতাড়ি সেগুলো আসবে। সো ওয়েট ফর দ্যাট, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য রিমাইন্ডার পুনম, ওকে বাই, টাটা ফর নাও। See you soon. Stay well, everybody. Bye.